হ্যালো ফ্রেন্ডস, আমি কাজল। আমার চ্যানেল টেকনিক্যাল সার্ভিস হিরোতে সবাইকে স্বাগত। ফ্রেন্ডস, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওর নিচে যে দেখুন লাল কালারের সাবস্ক্রাইব লেখা আছে, আর পাশে বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিন। বেল আইকনটি বাজিয়ে দিলে আমরা যেরকম নতুন নতুন ভিডিও ছাড়বো চ্যানেলে, তখন তোমরা নোটিফিকেশনের মাধ্যমে তোমাদের ইউটিউবে সবারই প্রথম তোমাদের কাছে চলে যাবে। বন্ধুরা, তোমরা যে গাড়ির চেসিসটা দেখছো, এটা হলো বোলেরো ম্যাক্স। তোমাদেরকে আমি আজকে কিছু পার্টস দেখাতে চলেছি। এটা হলো ডাইনামা, যে এটা ব্যাটারি চার্জ দিতে সাহায্য করে। এই গাড়ি যে এটা বড় দেখতে পাচ্ছ চার কোণা, সবাই বলে এটা কি? এটা হলো এডুটার। এই গাড়িটি ইঞ্জিন ঠান্ডা করতে সাহায্য করে। এই সামনে যে ঢাকনাটা দেখতে পাচ্ছ, এখানে জল দিলে এটাকে ঠান্ডা করতে সাহায্য করে। এই দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা পেছনে যে গিয়ার বক্স আছে, এটা গাড়ির গিয়ার বক্স, আর ওটা গিয়ার লিভার। আর দেখতে পাচ্ছ বন্ধুরা, যে হোস পাইপ লাগানো আছে, ওটা গাড়ির টার্বো। ওটা ইঞ্জিন থেকে দুটো ধোঁয়া বের করে সাইলেন্সার দিয়ে বার করতে সাহায্য করে। যে বন্ধুরা দেখতে পাচ্ছ, এটা সাইলেন্সার পাইপ। ওই সাইলেন্সার পাইপের ওর দিক দিয়ে ধোঁয়া বের হয় গাড়ি স্টার্ট করলে। চলুন বন্ধুরা, গাড়ি বার দিকে যাই। বাঁদিকে যে দেখতে পাচ্ছ তোমরা অনেক কিছু পার্টস, যেগুলি হলো এটা গাড়ির পাম্প, যে গাড়ি দুটো গাড়ির নজেলে তেল দিতে সাহায্য করে। এই নজেল এগুলাতে এই নজেল এখানে হেডে যায়, হেড থেকে নজেল সাপ্লাই করে। ওই দেখতে পাচ্ছ বন্ধুরা, এগুলো হলো নজেল, আর ওটা হলো গাড়ির পাম্প। এটা দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা কাটিং ট্যাপ, গাড়িটাকে দ্রুত চালাতে সাহায্য করে এটা যদি কোনো সময় খুলে যায় গাড়ি কোনো সময় বাড়বে না। গিয়ার বক্সের সঙ্গে একদম গোল্লার সঙ্গে, মানে ক্রাউনের সঙ্গে ওরা ফিটিং আছে। এইবার চলো বন্ধুরা, আমরা সামনে পরিসঙ্গে গিয়ে তোমাদেরকে কিছু দেখাবো। এই দেখতে পাচ্ছ বন্ধুরা, ওরা গাড়ি মাউন্টিং ছিল, ওই মাউন্টিংটা যদি ফেলে যায় গাড়িটি। এই দেখতে পাচ্ছ বন্ধুরা, গাড়ির চাকার নিচে যে রডটা দেখতে পাচ্ছ, এটা হলো গাড়ি টায়ার রড, যে গাড়ি টায়ারটাকে সাহায্য করে। আর এই বন্ধুরা দেখতে পাচ্ছ পিছনে পাতি গাড়ি। আর তোমাকে একটা ফিল দেখাবো, গাড়ি যদি তোমাদের কোনো সময় বেরিয়েছি না ধরে এই 10 নম্বর দিয়ে এই নাকটা ঢিলা করবে, তাহলে গাড়ি একটু হওয়া ছেড়ে যাবে তেলের লাইনে, গাড়িটি বেরিয়েছি ভালো করবে। আর বন্ধুরা দেখতে পাচ্ছ সবাই পিছনে ডান সাইডে একটি গাড়ি খোলা আছে, ওটা হলো গাড়ি দিয়ে সাহায্য করে। আর এটা দেখতে পাচ্ছ পিছে সবচেয়ে বাঁ দিকেরটা হলো গাড়ির ক্লাচ মিটিগেটরটা গিয়ার, আর একদম ডান দিকেরটা গাড়ির অ্যাক্সেলারেটর।